ঘুমাইছি রে বাবা, স্থির নেই তার বুঝি। নোভেল করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বের অনেক দেশে চলছে লকডাউন, কিন্তু দিন চলছে দিনের মতো। আজ 2020 সালের 10ই মে রবিবার, মাতৃদিবস, মানে যেটাকে আমরা মাদার্স ডে বলেছি। মাদার্স ডের নির্দিষ্ট কোনো তারিখ না থাকলেও প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার এটি পালিত। অনেকেই ভাবছেন ইউটিউব দেখছি আর মাদার্স ডে জানবো না। জানি, সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে মায়েদের ও সন্তানদের বিভিন্ন অনুভূতির ছবি, সঙ্গে কিছু হৃদয়স্পর্শী লেখা। সকল মা ও গুরুজনদের আমার প্রণাম, এবং সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। নমস্কার, আমি পীযূষ, আমার চ্যানেলে সকলকে স্বাগত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। শিশু জন্মের পর শিশুকে লালন পালন করে বড় করে তোলার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের যথাযথ আদর্শ মানুষ করে তোলার জন্য শিশুর শিক্ষা, রুচিশীলতা, সংস্কৃতি, মানবিকতা সমস্ত কিছুই দরকার, আর সেই দায়িত্ব পুরোপুরি থাকে মায়েদের। তাই আমি সমস্ত মায়েদের কাছে বলতে চাই, বর্তমান যে কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের দেশ দাঁড়িয়ে, বর্তমান যে কঠিন পরিস্থিতিতে আমাদের সমাজ দাঁড়িয়ে, এই সমাজ এই দেশকে বাঁচাতে গেলে আপনারাই আপনাদের সন্তানকে যদি যথাযথ মানবিকতা, রুচিশীলতা, সংস্কৃতি, শিক্ষা দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু এই সন্তানরাই আগামী দিনের যুব সমাজ হয়ে দাঁড়াবে, ভবিষ্যৎ পৃথিবী হয়ে দাঁড়াবে। আর এই ভবিষ্যৎ পৃথিবীতে তারাই পারবে এই ভবিষ্যৎ পৃথিবীকে দুর্নীতিমুক্ত করতে, এই ভবিষ্যৎ পৃথিবীকে স্বচ্ছ করতে, এই ভবিষ্যৎ পৃথিবীকে ভালো সুন্দর পৃথিবী তৈরি করতে। তাই সমস্ত মায়েদের সচেতনতার সঙ্গে সঙ্গে সমস্ত মায়েদের কাছে আমার বড় জোরে আবেদন যে আপনারা আমাদের সন্তানদেরকে নির্দিষ্ট সময়ের জন্য নয়, সমস্ত জীবন ধরে যথাযথ শিক্ষা দিয়ে তৈরি করুন। আপনারা আপনাদের সন্তানদেরকে প্রকৃত আদর্শে তৈরি করুন। স্বার্থকেন্দ্রিকতার বাইরে যে সমাজ থাকে, স্বার্থকেন্দ্রিকতার বাইরে যে মানুষ থাকে, সেই স্বার্থকেন্দ্রিকতার বাইরে কোনো সন্তানকে পালন করুন। তাহলে দেখবেন আগামী প্রজন্মে অনেক মায়েদের বৃদ্ধাশ্রম যাওয়া আটকে যাবে, আগামী প্রজন্মে অনেক মায়েদের দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না, আগামী প্রজন্মে অনেক মায়েদের কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে গিয়ে, কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে বেঁচে থাকতে হবে। ভারতবর্ষ সহ পৃথিবীর অন্যত্র যে মহান মানবের জন্ম, সেই মহান মানবদের মহাজীবনের অনেকাংশেই ভূমিকা ছিল তাদের মায়েদের, এবং ইতিহাসে আমরা তাদের মাতৃভক্তির কথাও জেনেছি। সেই মাতৃভক্তি যেমন বাস্তবে রূপায়িত করার জন্য সন্তানদের সচেষ্ট হতে হবে, সুদক্ষ সন্তান, সুদক্ষ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে সন্তান প্রতিপালন করার দায়িত্ব মায়েদেরই থাকে। তাই আমি আর ভিডিও দীর্ঘায়িত করবো না, সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। যতক্ষণ না আমাদের করোনা মোকাবিলা করতে পারছি ততক্ষণ আমরা সকলেই বাড়িতে থাকবো, সকল মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সহায়তা করব, অর্থনীতির অংশগ্রহণ করব, অর্থনীতি উন্নয়নের জন্য, এবং সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো, এই বলে আমার ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে।